नीता भाभी और मुकेश भैया। एया तो मात्र सिनेमार ट्रेलर हे आसिल। बिटकॉइनत पैसा दियक, अन्यथा पुत्रर गाड़ीर ऊपरेरे चलिब विस्फोरक भर्ति टैंकर। কুকুরবারে বিশটা জিলেটিন সহ এখন বিস্ফোরক ভর্তি স্কর্পিও গাড়ি উদ্ধার হয়েছিল মুকেশ আম্বানির বাসগৃহ এন্টিলার নিচেই কাষত। আর দেওবারে সেই সমগ্র ঘটনার দায়িত্ব স্বীকার করে এনেদরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টেলিগ্রামের যোগেদি এশিয়ার সবাতোকৈ ধনী বিজনেসম্যান মুকেশ আম্বানীলৈ মেসেজ পঠিয়ালে জেহাদী সংগঠন জেইশ উল হিন্দে। উল্লেখ্য যে সন্ত্রাসবাদী সংগঠনটোৱে বিটকয়নত ধন দাবী কৰিছে মুকেশ আম্বানীৰ পৰা। আৰু যদি সন্ত্রাসবাদী সংগঠনটোৰ দাবী পূৰণ কৰা নহয় তেন্তে মুকেশ আম্বানীৰ দুই পুত্ৰৰ গাড়ীৰ ওপৰেৰে বিস্ফোৰক ভৰ্তি টেংকাৰ চলাই দিব বুলি ভাবুকি প্ৰদান কৰে জেহাদী সংগঠন জেইশ উল হিন্দে। উল্লেখ্য যে জেইশ উল হিন্দে বিগত জানুয়ারি মাহৰ 29 তারিখে নতুন দিল্লী স্থিত ইসরায়েল দূতাবাসৰ ওচৰতো এক বিস্ফোৰক ঘটাইছিল। আৰু এই সমগ্র ঘটনাৰ পাছতেই অম্বানীৰ বাসগৃহ এন্টিলাৰ চৌপাশে গঢ়ি তোলা হৈছে নিশ্চিদ্ৰ নিৰাপত্তা বেষ্টনী। ইসকি পুরি যাঞ্চ মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ কৰ ৰহা হে। জো ভি আসলিয়ত হে জল্দ সে জল্দ সামনে আয়েগি। नेशनल डेस्क प्राग न्यूज़।